আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ 4G চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি, আর সবাইকে আমার পক্ষ থেকে গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবার পর প্রথম কাজ হলো বিছানা গোছানো, তারপর রান্না বান্না ধীরে ধীরে, তাই আমি সেটাই করতেছি। প্রথমে বিছানা গোছাচ্ছি, চা তো খেয়ে ফেলেছি সকালে, আর মেয়েকেও বিস্কিট টিস্কিট খাওয়াইছি, ও তো আর চা খায় না, কিছুই খেতে চায় না। তো এখন আমি বিছানা গুছাচ্ছি। বিছানাটা গুছানো হয়ে যাবার পর মনে হবে যে নিজের রুমের অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। প্রিয় বন্ধুরা, যদি আমার ব্লগের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর ভিডিও শেষে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সপ্তাহে একদিন হলেও এই ফার্নিচারগুলো মুছি, কারণ সময় তো নেই প্রতিদিন মুছব, আর তাই সপ্তাহে একদিন হলেও চেষ্টা করি ফার্নিচারগুলো সব কিছু মুছে রাখার। সব কিছুই মুছা হয়েছে, তবে সব কিছু মুছার ভিডিও আমি করি নাই, একটু একটু করেছি, কারণ সব কিছুর ভিডিও করলে কিন্তু ভিডিও এক ঘন্টা হয়ে যাবে, তার জন্য সব কিছুর ভিডিও করি নাই। সবাই যেরকম করে অল্প অল্প তুলে, আমিও ঠিক সেই রকম অল্প অল্প তুলতেছি। তো আমার এইগুলো কিন্তু মোছা হয়ে গিয়েছে, আর শুধু এখন খাটের যে ডিজাইনটা আছে সেটা, মানে খাটের উপরে যে নকশাটা আছে সেটা মুছে ফেলবো। আর নকশার দিকে কিন্তু অনেক ধুলাবালি গিয়ে জমে যায়, আর ধুলাবালি জমার পর কিন্তু এগুলো বের করা অনেক কষ্ট, অনেকটা সময়ের প্রয়োজন। সেই সময় আমার হাতে নেই যে বসে ভালোভাবে সেই ধুলাবালিগুলো বের করব, যেহেতু গ্রামে থাকি একটু ধুলাবালি তো খুবই স্বাভাবিক। এই তো আমি চেষ্টা করতেছি সুন্দর রাখার, সব সময় ইচ্ছে করে গুছিয়ে রাখার, কিন্তু সময়ের অভাবে পারি না। আর নিজের রুমটা যদি সবসময় সাজানো গুছানো থাকে, তাহলে নিজের কাছেই ভালো লাগে। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا দুপুর বেলা ফার্নিচারগুলো মুছে সব কাজ গুছিয়ে নামাজ পড়ে তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াত করার পর শুয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা বাবা এসেছে। কী কী আসলো আপনারা দেখে নেন। পেঁয়াজের ডুঙ্গি এসেছে, শিম এসেছে, আর অনেক কিছু এসেছে দেখে নেই। এই যে বিস্কিটটা কিন্তু আমাদের ঘরে খুব বেশি চলে, সবসময় চায়ের সাথে বিস্কুট না হলে চার মজাটা পাওয়াই যায় না। আর খেজুর মাঝে মাঝে ঘরে এনে রাখা হয়, কারণ হচ্ছে গিয়ে খেজুর খাওয়া ভালো, তাই মাঝে মাঝে ঘরের মধ্যে বাজার থেকে আনা হয়। আর সাবান, বল সাবান এসেছে, গোসলের সাবান এসেছে। এই যে গোসলের সাবান, গোসলের সাবান না মানে একটার উপর নির্ধারিত থাকে না যে একটা আসবে, এক একদিন এক একটা আসে। পুরুষ মানুষ তো সব কিছু বুঝে কি না, যেটা হাতের কাছে পায় সেটাই নিয়ে আসেন। আর যে এখানে আছে সাবান হচ্ছে চাকা সাবান চারটা এসেছে, গোসলের সাবান তিনটা, আর এদিকে এই রসুন পেঁয়াজ। বাজারটা আমার গুছিয়ে রাখা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা বসাবো। তো আজকে যা বাজার এসেছে সেগুলো কিন্তু রান্না করব না,
সেগুলো কালকে রান্না করব। তো আজকে আজকে আমাদের ফ্রিজে ছিল ছোট ছোট কেচড়ি মাছ, সেই মাছগুলো আমি শুকনো করে ভুনা করব। সেজন্য আমি মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এই মাছটা দিয়ে শুকনো ভুনা করব। আর অনেক কিছু তো উপরে রান্না করব, রেসিপি শুধু একটাই দেখাই, সবগুলো তো দেখালে চলবে না, লম্বা হয়ে যাবে ভিডিও। এই দেখুন পানিটা শুকিয়ে গেছে, কিন্তু আমি সামান্য পানি দেব। সামান্য পানি দিলে আবার যখন উতলাবে তখন নামিয়ে দেব। এই তো অফ ক্যামেরায় আমি বন্ধ করে রেখেছিলাম, আমার বোনারটা হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম উপরে। তো হয়ে গিয়েছে আমার রান্না। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।